আজকে সকালটা যেন একেবারে অন্যরকম লাগছে, কারণ এ সময় সাধারণত আমি বাসায় থাকি না, বা বাসায় থাকলেও হয়তো দেখা যায় খুবই তাড়াহুড়ার মধ্যে আছি বা রেডি হচ্ছি বাইরে যাওয়ার জন্য। আজকে যেন অনেক মানে দিন পর একটা আমি এই টাইমে বের হলাম, আর এদিকে বের হয়ে দেখি যে জেন একেবারে বুঝতে পারছে যে আজকে আমি বাসায় আছি। তাই ও একটু লাফালাফি শুরু করছে, তাই দেখি মনে হলো যে না, ওর খুশিটা দেখেই অনেক ভালো লাগতেছে, তাই ভাবলাম যে ওকে একটু কিছু ট্রিট দেই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তা আজকে সকালটা অনেক ভালো, মানে ঠান্ডা না, কেননা অনেক সময় দেখা যায় যে এই সময় রোদ দেখা যায় না, ঠান্ডা ঠান্ডা লাগে, আবার খুব তাড়াহুড়া করে বাইরে যেতে হচ্ছে, মানে সকালটা যেন উপভোগ করা যায় এইরকম। তা আজকে আলহামদুলিল্লাহ অনেক দিন পর, তা এদিকে তো ময়লা নিয়ে গেল আজকে, তাই ময়লা ট্রাশটা নিয়ে আসে আমি রেখে দিলাম, আর এদিকে দেখি যে গাছগাছালির আমার কি অবস্থা। আসলে অনেক সময় দেখা যায় যে হচ্ছে গাছের মানে একটু যত্ন টত্ন না নিলে কিন্তু গাছের অবস্থা খুবই খারাপ হয়। তো এবারে খুব একটা আমি গাছ গাছালি লাগাই নেই, কেননা এগুলো না আমার গতবারের গাছ ছিল, সেটা বের হচ্ছে, জাস্ট আমি ক্লিন করে মুছ দিয়েছি গাছের গোড়ায় গোড়ায়। আর এবারের গোলাপ দেখে তো একেবারে আমার মাথা নষ্ট, যে এই গাছের এই গোলাপ আসলে চিন্তাই করা যায় না, গোলাপের গাছের অবস্থা কিন্তু খুবই খারাপ। আর এদিকে ডেইজি কিন্তু এখনও আমার ফুটেনি, ফুটলে তো অন্যরকম লাগে। চেরি গাছে চেরি ফুল কিন্তু এখনও আসেনি, আর এখানে আর একটা গোলাপ, এই গাছের গোলাপের অবস্থা কিন্তু মানে গাছের অবস্থা কিন্তু খুবই খারাপ, কিন্তু মাশাল্লাহ ফুলগুলো যা ফুটছে দেখলে তো মানে অন্যরকম লাগছে। যে আসলে আমরা অনেক সময় অনেক কিছু উল্টাপাল্টা চিন্তা ভাবনা করি। তো এখানে আর একটা আমার ইয়েলো গোলাপ, এ গাছটা দেখলে তো মনে করে আমি তো একেবারে ছেড়ে দিছিলাম যে এ গাছে ইয়েলো গোলাপটা আমার মরে গেছে। আসলে গোড়ায় কোনো ধরনের ওর আসল গাছের কোনো চিহ্ন নেই, একেবারে মাটি ফেটে একটা চিকন সুন্দর একটা ডাল বের হয়েছে, সেখানে যে একটা গোলাপের কলি আসছে এই ফুলটা ফোটানোর পর যে মাথায় নষ্ট। আসলে চেহারা ছুড়ু দেখে কখনো বিচার করতে হয় না যে কোন গাছের কোন ফুল, আসলে ফুল দেখে বোঝাই যাবে না এটা ওই গাছের ফুল। আর এই সাদা গোলাপটা কিন্তু এ বছরে লাগানো, তাই এ গাছের চেহারা ছুরুত কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, দেখা যাবে 2-3 বছর পর ও গাছের চেহারা অনেকটা খারাপ হয়ে গেছে। আর এখানে যে গোলাপটা আছে সে গাছের চেহারাও কিন্তু খুবই খারাপ, কিন্তু গোলাপ ফুল ফোটে কিন্তু অন্যরকম, মাশাল্লাহ। মানে এত বড় বড় আমি চিন্তাই করতে পারি না যে এই গাছের এই ফুল ফোটে। মানে এত যত্ন করে এত কিছু করি, তারপরও দেখা যায় যে গোলাপের গাছের খুব একটা যে উন্নতি হওয়া সেরকম নেই, কিন্তু গোলাপ ফোটে কিন্তু মাশাল্লাহ অনেক বড় বড়। এখানে যে গোলাপটা দেখা যাচ্ছে এটাও কিন্তু এ বছরের লাগানো, তাই এটারও চেহারা ছুরুত অনেক ভালো আছে। আর লিলিগুলো কিন্তু আমার গতবারের, ওটাও অনেক সুন্দর ফুটছে। আর এই জবাটা কিন্তু এখনও আসেনি, এটা পার্পল কালার, অনেক সময় সাদাও হয় পার্পলও হয়, জানি না কেন মিক্সড হয়ে ফোটে। তো চলুন দেখা যাক ব্যাক সাইডে আমার কী কী গাছ লাগিয়েছি। এই এগুলোন গাছ হচ্ছে আমার আরফের গাছ, এগুলো গতবার লাগানো ছিল, অটোমেটিক হয়ে গেছে, মাশাল্লাহ বেশ ভালো। তা এবার সবজি গাছের মধ্যে জাস্ট আমি চারটা চারটা করে গাছ লাগিয়েছি, 4টা টমেটো গাছ আছে, 4টা হচ্ছে বেগুন আছে, 4টা মরিচের গাছ আছে, সঙ্গে মরিচের মানে বিচি আমি দিয়েছি, কিন্তু ওয়েদারের কারণে কিন্তু বের হয়নি। আর এদিকে তো আমার রসুনের গাছের মানে অবস্থা তো দেখতে পাচ্ছেন যে রসুন আমি মানে 4টা কি 5টা রসুন আমি হচ্ছে খুলে লাগিয়েছি, যে দেখি কেমন হয়। সাথে সেখান থেকে দেখতে বেশ ভালো হচ্ছে, চেহারা খারাপ হলেও কিন্তু ভেতরে কিন্তু রসুন কিন্তু বেশ বড় বড় হচ্ছে, সেটাও আমি টেস্ট মানে ট্রাই করছি যে আসলে গাছগুলো দেখা যাচ্ছে খুবই খারাপ, ভেতরে কী অবস্থা সেটা একদিন ট্রাই করি।
তা ভালো আছে, রসুনের রসুন বেশ ভালো আছে। আর হচ্ছে এখানে আমি ডাটা শাক দিছি, ডাটা শাকগুলো কিন্তু বের হয়ে গেছে, আর কলমি শাক কিন্তু এখনও বের হয়নি, লাল শাক বের হয়নি। হ্যাঁ, হয়তো বা হবে, একটু লেট হবে, কেননা ওয়েদারটা অনেক খারাপ যাচ্ছে। আর এখানে টবে কিছু আমার পুঁই শাকের গাছ দিয়েছি, যে এখান থেকে বড় হলে আমি চারা দেব। এই তো দুই পাতা করে বের হচ্ছে, কিন্তু হয়তো অনেক দিন আগে অনেক মানে বড় হওয়া উচিত ছিল গাছগুলো, কিন্তু ওয়েদারের কারণে কিন্তু বড় হচ্ছে না, অনেক ঠান্ডা। আর এদিকে ব্ল্যাকবেরি খুব একটা এবারও ভালো হয়নি ওয়েদারের জন্য, খুবই মানে কিছু ঝোপা ধরছে, আবার কিছু ফুল আসতেছে, কেমন জানি একটু উল্টাপাল্টা হচ্ছে। হ্যাঁ, এটা হয়তো ওয়েদারের কারণে হতে পারে। তা যেটুকু হচ্ছে আলহামদুলিল্লাহ। আর এই তো শিম গাছ, শিম গাছের অবস্থা কিন্তু খুবই খারাপ, আসলে এবার হবে কি না জানি না। আর মিষ্টি কুমড়া গাছও অনেকটা লাল হয়ে গেছে, আর লাউ গাছের অবস্থাও কিন্তু খুবই খারাপ, মানে পাতাগুলো যেন বড়ই হতে চাচ্ছে না, একেবারে টোপলা লেগে আসতেছে। এটা কিন্তু ঠান্ডার কারণে, মানে সকাল বিকাল মানে এত যত্ন এত কিছু করার পরও যেন মনে হচ্ছে যে গাছগুলো আসলে বড় হতে চাচ্ছে না। করার কিছু নেই, আসলে ওয়েদারের উপরে তো আর কোনো কিছু নেই। হ্যাঁ, যখন যেটা হবে সেটা তো মানতেই হবে, কিন্তু বিকেলটা আজকে সারাটা দিন বেশ ভালো ছিল, কিন্তু এইরকম যদি থাকতো তাহলে কিন্তু দেখা যেত গাছ গাছালে কিন্তু খুবই ভালো হতো। আর এই দোলনাটার কথা আর কি বলবো, বেশ কয়েকবার বলছি যে ফেলে দেব ফেলে দেব, আর সেটা ফেলে দেওয়া হয় নাই। আমরা এমন একজন মানুষ যে হচ্ছে কোনো জিনিস কিনলে সেটা শেষ না হওয়া পর্যন্ত আমরা সহজে ফেলতে চাই না, সেটা হাড় হাড্ডি বের হবে তবে নিয়ে ফেলে দেওয়া হবে। তাই ফেলে দেওয়ার জন্য এত দূর যখন নামিয়ে রাখছি, শেষে আর ফেলে দেওয়া হয়নি। আমার মা বলছে যে না, আমি যতদিন ছামারে আছি অতদিন থাক, পরে ফেলে দিও। এতো তারপরে এখন কিছু একটা খেতে হবে, সেবেলাও এসে দেখি যে সব কিছু হ্যাপ হ্যাপ হয়ে আছে। আসলে আমরা মানে খাই সেটা কিন্তু মানে মানে প্যাকেটে রাখিয়ে দেই, যে আসলে ভাবি যে প্যাকেট ভর্তি আছে, আসলে প্যাকেট ভর্তি না, হ্যাপ হয়ে আছে। তারপর করার কিছু নেই, সেখান থেকে হ্যাপ হ্যাপ করে আমি পুরোটাই রান্না করে ফেললাম আজকে পাস্তা। পাস্তা রান্নার বেলায় বলবো যে আসলে পাস্তা রান্নার মেনু আমরা কখনোই ফলো করি না, আমরা ফলো করি আমাদের মুখের স্বাদ অনুযায়ী রান্না করি সব কিছু। তো এখানে মিট বল নিলাম, মিট বল দিয়ে রান্না করবো আজকে পাস্তা। তা মিট বলগুলো রেডিমেড ছিল, এটা কিন্তু কুক করাই ছিল, ইচ্ছে করলে কিন্তু না কিছু না দিলেও চলে। তারপরও কিন্তু যেহেতু আমার রেসিপিতে আমি রান্না করব, আমার মুখের স্বাদে রান্না করব, সেখানে তো কিছু একটা কিছু দিতে হবে। তা এখানে বাটার দিলাম, আর হচ্ছে রসুনের পাউডার দিয়ে একটু আমি ভেজে নেব। তারপর আমি এই তো পাস্তাগুলো আমি সব দিয়ে দিলাম। পাস্তাটা সেদ্ধ করার সময় কিন্তু আমার লবণ দেওয়া ছিল, আর লবণ দেওয়ার খুব দরকার হবে না, যেহেতু বাটার দিয়ে আমি ভাজি করছি। আর এখানে একটা আমি মিক্সড করছি, আসলে একসঙ্গে যেহেতু আমার বেশ কয়েকটা আমি কাজ করছি, হ্যাঁ বুঝতে পারছেন, যেদিন আমরা বাসায় থাকি সেদিন তো অনেক কাজ থাকে, তার উপরে ভিডিও করা, হ্যাঁ ব্লগ বানানো, বুঝতেই পারছেন। সেখানে আমি একটু ধনিয়া, ড্রাই ধনিয়ার মানে পাতাটা দিছি, এটা কিন্তু কিনতে পাওয়া যায়। তা যাই হোক, এই ছিল আজকের ভিডিও। তা আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আবারও কথা হবে, আল্লাহ হাফেজ।